জনাব আল্লামা মামুনুল হকের সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীপন্থী আলেমদের উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল যেখানে জামাত ইসলামীর বেশ কয়েকজন মজদি শিশুরের সদস্য ছিল কেন্দ্রীয় কর্ম সদস্য ছিল জামাত ইসলামীর নেতাদের নেতৃত্বে একটা প্রতিনিধি দল এটা বললেও ভুল হবে না কারণ জামাতের পোস্ট হোল্ড করে এরকম আছে যদিও তারা জামাত ইসলামের ওলামা উইং দেখে এর মানে জামাত ইসলামীর পক্ষ থেকে মজলুম আলেম সদ্য কারামুক্ত আলেম জনপ্রিয় জননন্দিত আলেমী দিন শেখুল হাদিস শেখুল আল্লামা মামনুল হকের সাথে সাক্ষাৎ করা হয়েছে এর একটা তাৎপর্য রয়েছে দর্শক আমি চাই এই এই সুন্দর দৃশ্যগুলো দৃশ্যগুলো চমৎকার হকের সাথে জামাতপন্থী আলেমদের সাক্ষাতে সত্যি চমৎকার দৃশ্যের অবতারণা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি জামাতপন্থী আলেমরা মামনুল হককে বুকে জড়িয়ে ধরেছেন মামুনুল হক মাথা নিচু করে তাদেরকে সম্মান জানিয়েছেন তাদের কথা শুনেছেন তাদের সাথে মোলাকাত করেছেন তো এই দৃশ্যগুলো আসলে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে যে কাদা ছড়াছড়ি ফতোয়াবাজি অমুক মতবাদ তমুক মতবাদ ফেরকায় বাতেলা অমুক তমুক এই ফেতনাবাজ এই ভণ্ডামির সময়ের মধ্যে আমাদের আশার আলো জাগায় আমাদেরকে আসন্নিত করে যে না আসলে এভাবে কাছা কাছাকাছি আসতে পারে এভাবে একে অপরকে বুকে জড়িয়ে ধরতে পারে একে অপরের প্রতি এভাবে উদারতা দেখাতে পারে শ্রদ্ধা দেখাতে পারে আবেগ দেখাতে পারে ভালোবাসা দেখাতে পারে অথবা এই দিক থেকে যথেষ্ট তাৎপর্য রয়েছে জামাত ইসলামী যে কতটা উদার জামাত ইসলামী যে কতটা আলেম বান্ধব আলেমদের প্রতি শ্রদ্ধাশীল দল জামাত ইসলামী যে কতটা কৌমি বান্ধব দল কৌমি আমাদের প্রতি জামাতের যে অকৃত্রিম শ্রদ্ধা সেটা আবারও মামুনুল হকের সাথে অন্য যে কোনো গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্টির প্রতিনিধি দলের আগে জামায়াতের এই প্রতিনিধি দলের সাক্ষাৎ সেটা প্রমাণ করে দর্শক খবরটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান মাদানী সাহেবের নেতৃত্বে ওলামা মাসাইক পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব সদ্য মজলুম আলমী দিন আলামা মামুনুল হক সাহেবের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলেন এখন এটার এই যে ওলামা মাসাইক পরিষদমুক তমুক এগুলোর সাহস পরিচয় হচ্ছে জামাত ইসলামী বা জামাতপন্থী প্রতিনিধি দল বা জামাতের একটা প্রতিনিধি দল এভাবে বলাটাকেই আমি স্বাচ্ছন্দ্যবত এবং যারা এটা প্রচার করবেন ওলামা মাসায়ক পরিষদ বা এগুলো না বলে আমি মনে করি যে জামাত ইসলামের একটা প্রতিনিধি দল এভাবে বলার মধ্যে কল্যাণ আছে এভাবে বলা উচিত আর তারা জামাতের লোক জামাতের পক্ষ থেকে গিয়েছেন এটা সবাই জানে শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে থেকে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অধ্যক্ষ মালানা মোশারফ হোসেন ডক্টর মৌলা হাবিবুর রহমান এর সবাই জামাত নেতা মৌলা কাজী জালাল উদ্দিন ডক্টর মুফতি আবু ইউসুফ খান মৌলা আবুল কাশেম গাজী হাফেজ মালানা মাহবুবুর রহমান অধ্যক্ষ মালানা শহীদুল্লাহ মুহদ্দিস মৌলানা মাহমুদুল হাসান অধ্যক্ষ মৌলানা নিজামুদ্দিন মুফতি নুরুজ্জামান নোমানি মুফতি মহিউদ্দিন মুফতি তাজুল ইসলাম মৌলা জাহিদুল ইসলাম মৌলা আব্দুস আবদুল্লাহ শিবলি মুফতি মৌলা তাজুল ইসলাম কাউসার ডক্টর মারান আব্দুজ্জব্বার খান মোহাম্মদ কামরুল হোসাইন তো এখানে যারা ছিল আমার জানা মত এরা সবাই জামাত ইসলামের রোকন এবং তাদের মধ্যে একটা বড়ো অংশ আছে কৌমি আলেম এর মানে জামাতের রোকন কৌমি আলেম জামাতের নেতা এক কৌমি আলেম আর এক কৌমি আলেমকে মজলুম কৌমি আলেমকে দেখতে গিয়েছে বিষয়টা কিন্তু এভাবে উপস্থাপন করা যায় তো দর্শক কয়েকটা বিষয় যে এই ধরনের সাক্ষাৎ এই ধরনের দৃশ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলো আলেমলা এবং এবং ইসলামপন্থীদের মধ্যে কাদা ছড়াছড়ি এগুলো বন্ধ করতে পারে এবং জামাত এজন্য চেষ্টা করে যাচ্ছে যারাই জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করে জামাতের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে জামাত সেটা আমলে না নিয়ে তাদেরকে বুকে টেনে নেয় তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে বৃহত্তর ইসলামপন্থীদের ঐক্যের জন্য জামাত সর্বদা চেষ্টা চালিয়ে যায় বরং জামাত কিছুটা পরাজিত হয়েও নত স্বীকার করে হলেও ওলামাদেরকে বুকে টেনে নেয় পরাজিত মানে যে আলেম জামাতে সমালোচনা করে সে আলেমের কাছে যাওয়া তাকে সর্বোচ্চ শ্রদ্ধা করা এটা কোনো কোনো সেন্সে পলিটিক্যাল পরাজয় মানে পলিটিক্যাল কম্পিটিশনের দিক থেকে জামাতের বিরুদ্ধে যে বলবে তাকে গুনবেই না এটার একটা পলিটিক্যাল সিগনিফিকেন্স রয়েছে কিন্তু না জামাত ইসলামী ইসলামের বৃহত্তর স্বার্থে ওলামাদেরকে বুকে টেনে নিতে দ্বিধাবোধ করে না মামরুল হকের মতো কারাবন্দি বা তার মতো মজলুম যদি চর্মনায়ের কোনো আলেম হতো জামাত ইসলামী আগ বাড়িয়ে সেই চর্মনার আলেমকে এভাবে বুকে টেনে নিত মোটেও দ্বিধাবোধ করতো না বা মোটেও আপত্তি থাকতো না তাকে দেখতে যেতে অথবা তার প্রতি সৌজন্যতা দেখাতে এটা ইসলামী সৌজন্যতা এটা রাজনৈতিক সৌজন্যতা পলিটিক্যাল কার্টিজের অংশ দেখুন চর্মনায় বা আরও বিভিন্ন পন্থী কত দল রয়েছে তো সবার আগে জামাত ইসলামের প্রতিনিধি দল গেলেও মামুনুল হক শিডিউল দিয়েছেন এটা ভালো লাগার দৃশ্য চমৎকার দৃশ্য আমরা চাই যে এগুলো ব্যাপকভাবে সরিয়ে দিন জামাত ইসলামে কী কতটা উদার কতটা কৌমি বান্ধব কতটা আলেম বান্ধব সেটা প্রমাণিত হলো